আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। অনেক প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠিয়ে কিন্তু গভর্নমেন্ট কর্তৃক প্রণোদনাটাকে আর পাচ্ছেন না। তো অনেক সময় কিন্তু অনেক প্রবাসী ভাই বোন এই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে তো গভর্নমেন্টের প্রণোদনাটা পাওয়া যাবে কি যাবে না। তো আপনারা হয়তোবা জানবেন যে সরকার পরিবর্তন হওয়ার আগের মুহূর্তে আপনাদের কিন্তু কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে 2.5% আর গভর্নমেন্টের নিজস্ব পক্ষ থেকে 2.5%, মোট 5% প্রণোদনা দেওয়া হচ্ছিল। তো যখন থেকে ডলারের দাম 117 টাকা রেট বা স্কলার পেক এক্সচেঞ্জ রেট নীতি অনুসরণ করা হলো, তো তখন থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো, যেই ব্যাংকগুলো হয়তো বা অতিরিক্ত 2.5% প্রণোদনা ব্যাংকের পক্ষ থেকে দিচ্ছিল, এর মধ্যে হচ্ছে গ্লোবাল ইসলামিক ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ছিল, তো আরও বেশ কিছু ব্যাংক ছিল, এই ব্যাংকগুলোকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল যে 2.5% নিজেদের পক্ষ থেকে প্রণোদনা দেওয়াটা বন্ধ করতে, এবং সেক্ষেত্রে ব্যাংকগুলো কিন্তু বন্ধ করে দিয়েছিল। তো এখন যে বিষয়টা দেখা যাচ্ছে, অনেক প্রবাসী ভাই বোন বিদেশ থেকে যখন টাকা পাঠায় তো টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু 2.5% প্রণোদনাটা যুক্ত হচ্ছে না। তো প্রবাসীরা যখন বিদেশ থেকে টাকা পাঠায় যে এক্সচেঞ্জ হাউস ব্যবহার করে, তো সেক্ষেত্রে ওই এক্সচেঞ্জ হাউসে কিন্তু একটা ফি বা চার্জ দিতে হয়। তো এই এক্সচেঞ্জ হাউসের ফি বা চার্জের যে বিষয়টা লাগে, এটা কিন্তু গভর্নমেন্ট যদি প্রণোদনা দেয় সেটা অনেকটা কিন্তু কমে আসে। দেখা যায় যে হয়তো বা তেমন মানে বড় কঠিন বিষয় মনে হয় না, আপনি বাংলাদেশের যেই ব্যাংকেই টাকা পাঠান না কেন সেটা। তো নতুন যে সরকারটা বর্তমান সময়ে এসেছে, এই সরকার কিন্তু আপনি বিদেশ থেকে দেশে রেমিটেন্স যদি ব্যাংকিং চ্যানেল ইউজ করে বিকাশ, রকেট, নগদ বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেও পাঠান, তো সেক্ষেত্রে আপনার কিন্তু 2.5% প্রণোদনা পাবেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে হয়তো বা টাকাটা যখনই ব্যাংক অ্যাকাউন্টে আসতেছে তার সঙ্গে সঙ্গে 2.5% প্রণোদনাটা পাচ্ছেন না, অর্থাৎ প্রতি লাখে 2500 টাকা পাচ্ছেন না। তো এইটা কেন পাচ্ছেন না, এটা তাহলে কি মানে ব্যাংকগুলো নিজেদের পক্ষ থেকে দিচ্ছে না, নাহলে বিষয়টা কি? তো আপনি বিদেশ থেকে দেশে যখন রেমিটেন্স পাঠান, আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেশে যখন হচ্ছে টাকাটা আসে, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কর্তৃক যে 2.5% প্রণোদনা বা 2.5% প্রণোদনা, এটা যুক্ত হতে সর্বোচ্চ 72 ঘন্টার মতো সময় লাগে বা 3 কার্যদিবস সময় লাগে। এখানে কিন্তু আমি বলেছি কার্যদিবস, 3 দিন নয়, অর্থাৎ সরকারি ছুটির দিন ছাড়া অতিরিক্ত 3 দিনের মতো সময় লাগবে আপনার হচ্ছে যেই ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে রেমিটেন্স এসেছে তার উপর 2.5% প্রণোদনা পেতে, অর্থাৎ প্রতি লাখে 2500 টাকা। তো আপনি এটা পাবেন, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু এখনও পরিবর্তন করেনি। আর বর্তমান সময়ে ডলার রেট কিন্তু দেখা যাচ্ছে যে সর্বোচ্চ হয়তো বা 119 টাকা দিচ্ছে, আপনার এখানে যদি আরও 2.5% দেওয়া হয় তো সেক্ষেত্রে প্রবাসীরা হিসাবে কিন্তু 2.5% প্রণোদনা পেলে অলমোস্ট 121 বা 122 এর মাঝামাঝি থেকে যায়। সো আপনাদের কিছুটা অপেক্ষা করতে হবে, আশা করি বিষয়টা আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।